বলিউডের ইতিহাস ঘাঁটলে এমন কয়েকজন অভিনেতার পরিচয় মেলে যারা একাধিকবার বিয়ে করেছেন, এমনকি তাদের আগে থেকে স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও। তাই এমন কয়েকজন স্টার কিডস রয়েছে যারা তাদের বাবাকে বিয়ের পিঁড়িতে বসতে দেখেছেন এবং আনন্দের সঙ্গে সেই বিয়েতে কেউ তো ছবিও তুলেছেন, আবার কেউ কেউ নেচে কুদে একসার, যার দরুন তারা চর্চায় কেন্দ্রেও ছিলেন। তারা কারা? সানি দেওয়াল, বাবা ধর্মেন্দ্র তখন ইন্ডাস্ট্রির সুপারস্টার। সানির মা প্রকাশ কৌরকে ডিভোর্স দিয়ে তখন ড্রিম হেমা মালিনীকে বিয়ে করেন তিনি, ফলেই অভিমানে ক্ষোভে সম্পর্কর বাঁক নাই অন্যদিকে। হেমাকে নাকি বারবার সতর্ক করতেও গিয়েছিলেন সানি, তবে পরে তাদের বিবাহ হলে সেখানে সানি উপস্থিত ছিলেন না। সারা আলী খান, 2012 সালে বাবা সাইফ আলী খানের সঙ্গে বিয়ে হয় কারিনা কাপুরের। সেই বিয়েতে রীতিমতো সেজে গুজে হাজির হয়েছিলেন সারা, পরনে ছিল হলুদ লেহেঙ্গা, নবাবী সাজে নজর কেড়েছিলেন সকলের। বাবার বিয়েতেও যে মজা করা সম্ভব সারাকে না দেখলে কেউ বিশ্বাস করতে পারত না। সেই বিয়েতে সাইফের প্রাক্তন অমৃতা না গেলেও ছেলে এবং মেয়ে দুজনেই ছিলেন। অর্জুন কাপুর, অভিনেতার বাবা বনি কাপুর তার প্রথম স্ত্রী মোনা কাপুরকে ডিভোর্স দিয়ে দ্বিতীয়বার বিয়ে করেন সুপারস্টার শ্রীদেবীর সঙ্গে। অর্জুন তার বাবার এই বিয়ে নিয়ে মোটেও খুশি ছিলেন না, উল্টে প্রায় বহু বছর তার সঙ্গে সম্পর্ক ছিল না, কিন্তু সময়ের সাথে সাথে সেই সম্পর্ক আজ অনেকটাই তাজা। পূজা ভাট, মহেশ ভাটের প্রাক্তন স্ত্রী কিরণ ভাটের সঙ্গে বিচ্ছেদের আগে আলিয়ার মা সোনি রাজদানের সঙ্গে তার সম্পর্কে জড়ান এবং তারপর বিয়ে। পূজা উপস্থিতিতেই তার বাবার বিয়ে সম্পন্ন হয়। বলাই বাহুল্য, এখনো তাদের সম্পর্ক বেশ ভালো। শাহিদ কাপুর, অভিনেতা পঙ্কজ এবং নীলিমার সন্তান, কিন্তু তাদের সেই বিয়ে বেশিদিন টেকেনি। তার বাবা বিচ্ছেদের পরবর্তীতে সুপ্রিয়া পাঠককে বিয়ে করেন পঙ্কজ। শুধু তাই নয়, এই বিয়েতে হাজির ছিলেন শাহিদ কাপুর নিজেও। সৎমা সুপ্রিয়ার সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো। দেশ ও দশের কথা বলে।